ভালো বেতন সহ সুশিক্ষিত করার প্রলোভন দেখিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে চাঁদাবাজি করানোয় স্বামী-স্ত্রী সহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়। আরেক ঘটনায় সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে মাদকের ভয় দেখিয়ে ডাকাত চক্রের তিনজনকে মামলা সহ গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। শেখ ফরিদের সহায়তায় আরও জানাচ্ছেন এ আর বাদল। কেরানীগঞ্জ মডেল থানায় টেবিলের উপরে সাজানো ইহসানিয়া, দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, লিল্লা বোর্ডিং লেখাসহ বিভিন্ন নামের রশিদ, লিফলেট, পোস্টার ও ভিজিটিং কার্ড, এসব ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীদের ফাঁদে ফেলা হতো। ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধীরা জানান, তাদেরকে ভালো কাজের কথা বলে এনে জোর করে চাঁদাবাজি করানো হতো। সে আমারে বলছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে, প্লাস হচ্ছে 20-30 জন ছাত্র আছে, ওদেরকে আমি বাংলা পড়াবো। আমি এসএসসি পর্যন্ত পড়তে পারছি, তো আমার ওর পর চোখ নষ্ট হয়ে গেছে। তো আমি বলছি, আর বলছে যে মাসে 5,000 টাকা করে বেতনে দেবে, খাওয়া দাওয়ার মানও ভালো। তো এই জন্য আমি রাজি হয়েছি। বলছে আরও মাসে 10-12 দিনের মতো হালকা পাতলা কালেকশন করে দিবা। তো যেহেতু 20-30 জন ছাত্র আছে, তাদের জন্য কালেকশন করে দেওয়াটা বিষয়টা ভালোই আমি অস্বীকার করি নাই। পরে এখানে আসার পরে দেখি ছাত্র মাত্র একজন, আর যারা আছে তাদের প্রত্যেককে দিয়ে কালেকশন করায়। এই মোট আমি সহ চারজন অন্ধ আছে, আর 6 জন মনে হয় সুস্থ মানুষ আছে। যে প্রতিষ্ঠানটা খুলছে, যে ব্যবসাটা করে, উনি নিজে এবং ওনার বাপ, ওনার শ্বশুর প্রত্যেককে দিয়ে কালেকশন করায়। ওনাদের প্রত্যেক মাসে কালেকশন হইতো। তো মাদ্রাসার নামে এটা সম্পূর্ণ একটা বিজনেস, কেননা মাদ্রাসায় ছাত্র মাত্র একজন, কোনো ছাত্র নাই, খাওয়া দাওয়ার মান একদম জঘন্য। পচা তরকারি, 3 দিনের বাসি তরকারি, এটাও খাইতে হয়। আর আমাকে যে আমাদেরকে যে 5,000 টাকা করে দিত, ওই সম্পূর্ণ টাকা আমাদের খাওয়ার পিছনে খরচ করতে হইতো। ঠিক আছে, আমাকে এই ফোনটা দিয়েই বলছে, ঠিক আছে যে আমার মাদ্রাসায় ছাত্র আছে, তে তোমরা চলে আসো। তো চলে আসলে পরে তে যে ছাত্র যেহেতু আছে, চলে আসলে যদি কালেকশন করি, ছাত্র যদি খায়, আমরা যদি বাঁচতে পারি, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তো যখন বলছে ছাত্র আছে, এখন আইসা দেখি যে ছাত্র একজনও নেই। ঠিক আছে, খাওয়া দাওয়ার মান ভালো না, 5 দিনের শাক খাইছি। তো আমি মাঝে মাঝে এটা আবার খাইতাম না, এই টাকা যা দিত অনেক বেশি খরচ করতাম, যে না এটি আসলে খাওয়া যাবে না, এটি খাইলে পাতলা পায়খানা করে। তো রমজানের পরে ছাত্র আসবে, সিস্টেম করবে। এই যে আমার ভাই যেটা বললো যে ওই বেডিং ফেডিং আটকাইছে টাকা পয়সা, তো টাকা পয়সাও এরকম আটকানি আছে, তো এর লাগে আমরা যাইতে পারি নাই। ঠিক আছে, তো না যাওয়ার কারণে পরে আমরা বলছি যে খানার অভিযোগ দিচ্ছি যে খানাটা ভালো করতে হবে। পরে বলছে যে না, খানা ভালো করতে পারবো না, মনে চাইলে থাকো, মনে চাইলে না যাও। তারপরে বলছে যে তোমাকে এখন খানা ভালো করতে বলো, তোদেরকে উষ্টান দরকার। ঠিক আছে, আমাদেরকে দিয়ে টাকা এবং বিভিন্ন জিনিস কালেকশন করে মাদ্রাসায় নিয়ে আসাইতো, আমার নিয়ে এসে দিতাম। আমরা মাদ্রাসার কথা বলে কালেকশন করতাম, যে আমরা মাদ্রাসা থেকে আইসি, আমাদের সেই যে শিখাই দেওয়া হতো যে মাদ্রাসার কথা বলে নিয়ে আসবা, আমরা মাদ্রাসা কালেকশন করে মাদ্রাসার কথা বলে তাই আমরা নিয়ে আসতাম। মানে অন্ধ এতিমখানা মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য তো সাহায্য করেন, তরি তরকারি দেন। আমাদেরকে বলে দিত যে তোমরা যাও, যায় মানুষের দাদা কালেকশন করে নিয়ে আসো টাকা পয়সা, চাউল, তৈ তরকারি। এটা অন্ধদের মাদ্রাসার কথা বইলে আমরা যাই নিয়ে আসতাম, যে অন্ধদের ইতিমখানার জন্য আসছে, লীলা বোর্ডিংয়ের জন্য সহযোগিতা করেন, এগুলো বলতাম। পুলিশ জানায়, দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার করে কেরানীগঞ্জ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে আসছিল মূল হোতা ইয়াসিন ও তার স্ত্রী সীমা আক্তার। এই চক্রটি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর একটা জায়গাতে তাদেরকে রাখে এবং তাদেরকে আশ্বস্ত করে, তোমাদেরকে পড়াশোনা করানো হবে, তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, তোমরা ভালো থাকবে এক কথায়। তো এই অসহায় এবং এই দৃষ্টি প্রতিবন্ধী সমাজের এই এরা অবহেলিত একটি শ্রেণী, তাদেরকে নিয়ে এসে এই আশ্বাস করে নিয়ে এসে ঢাকা সহ মহানগরের বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে প্রতিদিন এক একজনের কাছ থেকে অনেক টাকা তারা মানুষের কাছ থেকে সংগ্রহ করে, সেই টাকাগুলি আবার এই প্রতিবন্ধীদের কাছ থেকে এই চক্রটি নিয়ে যায়। অন্যদিকে মাদকের ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও ভুয়া ডিবি পুলিশ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, ক্যামেরা ও লুট করা টাকা জব্দ করা হয়। খোলামোড়া একটা জায়গা আছে, ওই জায়গায় আমাদের একজনের বাড়িতে সাংবাদিক এবং ডিবি পরিচয় দিয়ে তারা সকালে
দশটা সাড়ে দশটার দিকে উপস্থিত হয় একটা গ্রুপ, এসে তারা এশিয়ান টিভি সাংবাদিক এবং ডিবি পুলিশের পরিচয় দেয়। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তার দরজাটা খুলে দেয়, খুলে দিলে দুইজন ডাকাত তাদের ঘরে ঢুকে পড়ে, ঢুকে তাদের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার মোবাইল এ সমস্ত তাদের কাছ থেকে ওখান থেকে নিয়ে যায়। চক্রটি দীর্ঘদিন ধরেই অপরাধ করে আসছিল বলে জানান এই কর্মকর্তা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।